এদের উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রামে গরুগুলো দেখাইলাম একদম রিজনেবল প্রাইসই। এই সপ্তাহ আজকের প্রতিবেদন যেগুলো গরুগুলো দেখাইলাম যে দামে, আমি মনে করি না পরের সপ্তাহে এই দামে দিতে পারবো, কারণ বাজার অনেক বাড়তি, আমি কিনে আনার পরেই বাজার অনেক বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মানুষ যা কয়েকটা এক একটা কিনে এলে ঘুরে আইছে। তো রমজানে কেনা? জি পাইকারি, একদম পাইকারি। আচ্ছা, কারণ এখনই এরপরে বাজার কি হবে বলা যাচ্ছে না, তবে রমজানে বাজার কম ছিল যতদূর আমি জানি। কমে কিনছি ভাই, কমাই দিই। আবার বাড়াবেন না কিন্তু, ওই আর জিনিস আটকায় রেখে দাম বেশি এরকম করবেন না। সপ্তাহ মাল সপ্তাহ ক্লিয়ার করে দিবেন। সপ্তাহ মাল সপ্তাহ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাচ্ছে, রিজনেবল প্রাইস। মাল আছে কয় পিস? ছয় পিসই আছে ভাই। ওই কবনে ভাই 20 পিস আছে, 5 পিস দেবো তা না ভাই। না আমি কিনি ভাই 5-6 পিস। আমি ফাও গল্প করবো কে, অনেক মানুষের ভাই বাজার বাদারই জায়গা নাই 20 পিস, কমিনি ভাই 40 পিস আছে, এত পিস দেখাবো ফাও গল্প। আসলে ওই ডেকে নিয়ে আসার ধান্দা। জি আচ্ছা, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজ 12 এপ্রিল 2024 রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে মামুন ডেয়ারি ফার্মে, ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে। এখান থেকে এই ফার্মের মালিক মামুন ভাই গাভী গরু বিক্রি করে, প্রতি সপ্তাহে শুক্রবারে একটা করে প্রতিবেদন দেই, যার দরুন আজকে আমাকে আসতে হলো। ঈদের পরের দিন আসলে আসার কথা ছিল না বা মনও চাচ্ছিল না, একটু ঘুরতে চাচ্ছিলাম, তো তারপরেও ফিক্স প্রোগ্রামের কারণে চলে আসলাম। এবং যেহেতু কষ্ট করে আসছি, এই কষ্টকে সার্থক করব, আপনাদের কম দামে গরু দেখানোর চেষ্টা করব। এখান থেকে দেখব কী কী জাতের গরু রয়েছে, এগুলো কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করা হবে, যে যেখান থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করবেন। আমি তো ভিডিও বানাই, যারা অনলাইনে কেনেন, অনলাইনে না কিনে সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনলে ইনশাল্লাহ আর ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন, এবং সেই সাথে কে কোথার থেকে কীভাবে ইটটা কাটালেন এগুলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আজকে আমি নিজে রিপ্লাই দেবো এগুলো। চলেন সরাসরি কথা বলি এই ফার্মের মালিক মামুন ভাইয়ের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদ মোবারক মামুন ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ কেমন কাটলো? জি ইনশাআল্লাহ কাটতেছে। আচ্ছা, আপনাদের কেমন কাটছে এগুলো আমাকে জানাতে হলে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আজকে আমি নিজে এই কমেন্টগুলো দেখব এবং রিপ্লাই দেব। তো মামুন ভাই ব্যবসা কেমন? ঈদ তো আপনাদের, আমার তো রাখাল নাই। আমাদের রাখালের কাজ করে তারপরে ঈদ কাটানোর সময়। আচ্ছা, আমাদেরও তো আজকে, আমাকেও শান্তি দিলেন না, প্রোগ্রাম করি ফিক্সড প্রোগ্রাম আসতেই হলো। আসলে রেগুলার প্রোগ্রাম করা হয় তো, আপনি 2-3 দিন ধরে অনেক কল আসছে। আমি 3 দিন হলো আসলে প্রোগ্রাম নিজের থেকে করতেছি না, যে একটু ঈদের সামনে স্টাফ টিস্টাফ নিয়ে একটু ছুটি কাটাচ্ছিলাম। আচ্ছা মামুন ভাই, পরিচয়টা দর্শকদের জানাবেন। নাম মোহাম্মদ মামুন ইসলাম, মামুন ডেয়ারি ফার্ম, পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি আরোপরা মসজিদ পাড়া রঙিলটিলি গোয়ালটাই আমার। আচ্ছা, কতগুলো মাল আছে এখন? এই সপ্তাহে গরু দেখাবো মোট 6টা। তা তো রমজানে কেনা? জি পাইকারি, একদম পাইকারি। আচ্ছা, কারণ এখনই এরপরে বাজার কি হবে বলা যাচ্ছে না, তবে রমজানে বাজার কম ছিল যতদূর আমি জানি। কমে কিনছি ভাই, কমাই দিই। আবার বাড়াবেন না কিন্তু, ওই আর জিনিস আটকায় রেখে দাম বেশি এরকম করবেন না। সপ্তাহ মাল সপ্তাহ ক্লিয়ার করে দিবেন। সপ্তাহ মাল সপ্তাহ ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাচ্ছে, রিজনেবল প্রাইস। মাল আছে কয় পিস? 6 পিসই আছে ভাই। ওই কবনে ভাই 20 পিস আছে, 5 পিস দেবো তা না ভাই। না আমি কিনি ভাই 5-6 পিস। আমি ফাও গল্প করবো কে, অনেক মানুষের ভাই বাজার বাদারই জায়গা নাই 20 পিস, কমিনি ভাই 40 পিস আছে, এত পিস দেখাবো ফাও গল্প। আসলে ডেকে নিয়ে আসার ধান্দা। জি আচ্ছা, এখন 6 পিস আছে, 6টাই দেখাবো। আমার 6টাই কেনার চালান ভাই। আচ্ছা, এখন সর্বনিম্ন কত দামের গাভী আছে বা কোন শ্রেণীর খামারিরা আজকের গরুগুলো কিনলে পড়তে হবে, ঈদ উপলক্ষে আপনি কি কি সুযোগ সুবিধা দিয়ে দর্শকদের মাঝে এগুলো বিক্রি করবেন? আসলে গরু আজকে আছে একদম রিজনেবল প্রাইসে, একটা গরু আছে একদম মধ্যবিত্ত, ধরেন 50,000 ক্যাশ আছে আর কিছু টাকা আপনার লোন নিয়ে গরু কিনবি, এরকম লোকের জন্য একটা খুব ভালো কোয়ালিটির গরু আছে আজকে। আজকে একদম ঈদ উপহার যাকে বলা হয়, সুপার ডিসকাউন্টে গরু দিই। তাহলে আজকে মধ্যবিত্তদের একটা ঈদ উপহার। জি মধ্যবিত্ত, তবে কিনতে হবে টাকা দিয়ে। আচ্ছা, এটার দাম শুরু হবে কত থেকে? 135 থেকে আর উপরে? উপরে আপনার 2,10,000। 2,10,000? জি। বিগ সাইজের গরু তো একটা আছে, দরদামের কি এর মধ্যে সুযোগ পাবে? এর মধ্যে একটু সুযোগ আছে, হালকা একটু সুযোগ পাবে। তো চলেন আজকের গরুগুলো দেখি, কথা বাড়াবো না, এক এক করে দেখান এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানা। এক নম্বর সিরিয়ালে মাঝারি আকৃতির একটা গাভী গরু নিয়ে আসলেন, বেশ হেলদি গরুটা।
এটা কি জাতের গাভি? এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান সম্ভবত একটু জার্সির মিক্সড আছে, একটু থাকতে পারে। আচ্ছা, বয়স কেমন? বয়স 4 দাঁত, প্রথমবারের মতো বাচ্চা দেবে। 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে? জি। পেটে বাচ্চা আছে? পেটে বাচ্চা। গরুটা খুবই মাঝারি গরু হলি পারে ভাই, গরু একদম স্কয়ার গরু। 4টা বার দেন, বিশেষ করে 4টা বার একদম ছড়ানো, যে কেউ যে কোনো মা বোন পাবে। আর শরীরে স্থান তো চাই একদম খুব সফট। আচ্ছা, পালানো তো বেশ চলে আসছে না? অনেক রেডি হয়ে গেছে ভাই গরু। কতদিনের মধ্যে বাচ্চা হবে? গরুটা আপনার 2-4 দিনের ভিতরে বাচ্চা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আচ্ছা, তার মানে এটা যারা কিনবেন আপনারা অবশ্যই এটা এখান থেকে ডেলিভারি নেওয়ার চেষ্টা করবেন? জি ইনশাআল্লাহ করব, যেহেতু এখানে এই সুযোগটা আছে। জি, ডেলিভারি করে দেওয়া যাবে। জি, করে দেওয়া যাবে। আচ্ছা, এটা প্রথম বাচ্চা দিবে না? প্রথম বাচ্চা দিবে, বকনা গরু ভাই। আর 6টা গরু দাও, 6টা গরুই বকনা গরু। আচ্ছা, এগুলো কত কেজি দুধ দিবে ইনশাআল্লাহ এই ল্যাকটেশনে আপনার ধারণা? এসব গরু ভাই মুখ গল্প বললি ভাই 15-16 বলা যায়। জেনুইন 10-12 দুধ পাবে ভাই এসব গরু, 10 থেকে 12 কেজি দুধ থাকবে। গরুর বড়িত কিন্তু আপনার 14-15 বললি বলা যায়। পালানো বেশ ভালো হয়েছে? যদি পালানো ভালো হয়েছে বলেন, যার 10 দিন 15 দিন সময় আছে, পালান আরো আসবে, 14-15 দুধ হবে, এগুলো বলা যায়। কিন্তু যা বলে লাভ নাই, এগুলো হবে না। গরুতে জেনুইন 10-12 দুধ পাবে ভাই। আচ্ছা, কারণ এখন আশা করে নিবি নিয়ে যাতে ঠক। মাঝারি সাইজের একটা গাভী নিয়ে আসলেন, বাচ্চা সহ। কালো সাদা রঙের বাচ্চা, সাদা কালো গাভী, গাভীটাও কালো সাদাই, মানে কালোর ভাগটা বেশি গাভীতে। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। বয়স কেমন? বয়স আপনার 4 দাঁত হচ্ছে কেবল। 4 দাঁত? জি, 2 দাঁতে ছিল, আবার 2টা দাঁত ভাঙিছে। তার মানে প্রথম বাচ্চা না? জি, প্রথম রাউন্ড বাচ্চা দিছে। কি বাচ্চা কোলে? এটা আপনার ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাছুরের বয়স? বাচ্চার বয়স আছে 4 দিন। 4 দিন। জি। আচ্ছা, কতবার করে টানেন এখন সারা দিনে? এই গরুটা আপনি দেখা যায় যে 2-3 বার বাচ্চা লাগলেই টানা লাগছে। আচ্ছা, একটু 4টা ধারবাট আমাদের দেখান তো ভাই, একটা একটা করে। একটা একটা করে দেন, 4টা বাটের ধারবাট খুবই সুন্দর। আচ্ছা, 4টা বাট আমাদের দেখাবেন, আমরা দেখব, দর্শকদের দেখাবো। আচ্ছা, 4টা বাট মাশাআল্লাহ ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার। আর 4টা বাট দেন, 4-4 ছড়ানো, আর যে কোনো মা বন্ধু হবে চাক্কা চাক্কা বাট আছে। আচ্ছা, এগুলো কত কেজি দুধের গাভী হবে? এগুলোটা আপনার 12-13 কেজি জেনুইন দুধ পাবে। গ্যারান্টি কত লিটার দিবেন? গ্যারান্টি এই অবস্থায় যদি আসে, এখন যদি আসে এই অবস্থায় আপনি 10-এর দুধ, সকালবেলা 7, বিকালবেলা 3, দেখে নিতে পারবে না? তবে জেনুইন 12-13 দুধ পাই ভাই, এসব গ্যারান্টি হিসেবে নিতে পারে। আচ্ছা, দাম কেমন এটার? এগারোটা কোনো 10 লিভারে 172। 172 সার বাচ্চা সহ? জি। দরদামের সুযোগ আছে কি? সামান্য একটু দরদাম করে নিতে পারবে। আচ্ছা, একটি গাভী গরু নিয়ে আসলেন, এটা মোটামুটি বিগ সাইজের গাভী। কি জাতের গাভী এটা? এটা হলস্টাইন ফ্রিজিয়ান, অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান। মাথাটা দেন কি ভাই? আচ্ছা, একদম ময়ূর পাখি গরুর বার তলায় 100-100 গরু। হলস্টাইন ফ্রিজিয়ান মাঝারি থেকে বড় সাইজের গাভী। বাচ্চা কি বাচ্চা কোলে? বাচ্চা এটা আরো ছেলে বাচ্চা। ষাঁড় বাচ্চা। কতদিন বয়স? এটা আপনার কয়েক ঘন্টা হয়েছে ভাই। কয়েক ঘন্টা? জি, আপনি 5 ঘন্টা বাসে বাচ্চার বয়স হয়ে গেছে। আচ্ছা, জন্ম ফুল টুল ক্লিয়ার হয়েছে? একদম ক্লিয়ার। আচ্ছা, কতবার টানছেন 4-5 ঘন্টায়? এটা আপনার হলো একবার টানা হয়েছে, আর জন্ম ফুল পড়ার পর একবার। পেটের নিচ টিচ দিয়ে তো পানি না? জি। আচ্ছা আচ্ছা, একটু 4টা ধারবাট দেখানো যায় কি ভাই? জি অবশ্যই, বাউলার আটা বাড়াতে ভাই, 4টে বাট থেকে একদম হলুদ আটা, বাউলার আটাও মনে হয়। আচ্ছা, দেখি একটু। এগুলো কত কেজি দুধ দিবে ইনশাআল্লাহ? এগুলোর থেকে আপনি 15-16 কেজি জিনিয়ান দুধ পাই ভাই। 15-16 কেজি। দাম কত? দাম 195। 195। দরদামের সুযোগ আছে? সামান্য একটু দরদামের সুযোগ আছে। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গাভীগুলো দর্শকদের দেখাই। সিরিয়ালে সাদা কালো রঙের একটা ভরা মাঝারি আকৃতির গাভী গরু নিয়ে আসলেন, আর এই আমার ভরা মাঝারি যারা আমার নিয়মিত দর্শক তারা কিন্তু মোহন ভাই বোঝে, এগুলো মাঝারির থেকে ছোট না, একটু বড় হবে, ছোট পাবেন না, এবং বেশ হেলদি গরুটা। কি জাতের এটা? এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান, জাতের মাস্টার যদি গরু থাকে এই গরুটা দেখলে দর্শকরা বুঝতে পারে। মাথাটা দেন কি, একদম ময়ূর পাখির মতো, একদম গোল মাথা, ছোট মাথা, আর বডির চাম চুষা দেন কি ভাই, নিজে আপনি হাত দিয়ে লাইড় দেন একদম সফট। আচ্ছা, দেখি যে কোনো মা বোন দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, চামড়া পাতলা, খুব পাতলা, আর গরু খুবই শান্ত ভাই। আচ্ছা, 4টে বাট খুব একদম 4 জায়গায় ছড়ানো, যে কোনো মা বোন দাবি বুঝতেন। গরু দাঁত কয়টা হয়েছে ভাই? সবেমাত্র 2টা দাঁত হচ্ছে কেবল। 2 দাঁত? 2 দাঁত। একটু ধরা যায় কি? জি অবশ্যই। চলেন একটু একটা গরুর দাঁত দেখাই। বকনা গরু ভাই, 2 দাঁত 4 দাঁতের মধ্যে। আচ্ছা, যেটা আমার কাছে সন্দেহ লাগবে এইটাই দেখবো।
দুই দাঁত দেখছি আচ্ছা দুই দাঁত প্রথম বাচ্চা দিবে কত দিনের মধ্যে কত কেজি দুধ দিতে পারবে এটা ইনশাআল্লাহ আপনার 14-15 কেজি দুধ পাবে ভাই 14-15 কেজি ইনশাআল্লাহ পাওয়া যাবে তারপরে পাওয়া কিন্তু যাবে পাচ্ছে না আপনারা এইটুকু হ্যাঁ দেখে শুনে বিবেক বিবেচনা করে নিজের মতো আইডিয়া করে কিনবেন আমার মামুন ভাইয়ের আইডিয়াতে আপনাদের নেওয়ার দরকার নাই না না যার আইডিয়া নিলে সবচেয়ে বেটার দাম কত এটার এগুলোটা কোন 10 কেজি করে 175 175 জি ফিক্সড কত ফিক্সড যদি লয় তাহলে 72000 টাকা লয় ভাই কত 72 172 তাহলে এটা কোনো ডিসকাউন্ট হলো ঈদের আজকে আমাকে পরের দিন থেকে নিয়ে আসলে দাম এক্সেস চাচ্ছি না দাম তাহলে 85 90 এগুলোর বড়ির দাম পারে ভাই আচ্ছা 65 দিলে হয় না না ভাই একদম যায় আপনি দেখেন না 65 দর্শকদের একটা মানুষ ফোন দিলেও তো একদমের পরে কিছু সম্মানী করেন দেখেন আজকে আমাকে ডেকে নিয়ে আসছেন ভাই লস লাভ জানি না আমি কিন্তু ক্ষতি করে দিয়ে যাব 165 আচ্ছা এই দামে কেউ পাইছে পাইছে আর না পাইছে এই গল্প বাদ যে এখন পাবে আপনি দিবেন জি আচ্ছা যান বললেন আপনি দিলেন একটা করে 165 165 আচ্ছা তারপরে আপনাদের যদি নজরে চলো ভাই পাবনা জেলা চ্যালেঞ্জ আপনি যে কেউ যদি দিতে পারে আমারটা ফ্রি দিয়ে দেবো এই দামে যদি কেউ তারপরে আপনাদের যাদের বেশি মনে হয়েছে আপনাদের কেনার দরকার নেই আর যতটুকু বেশি মনে হয়েছে মন ভাইয়ের সাথে কথা বলবেন চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখাই 5 নম্বর সিরিয়ালে আরও একটি গাভি গরু নিয়ে আসলেন এটাও ফুল মাঝারি সাইজের একটা গাভি ভরা মাঝারি মানে বড় পাবেন ছোট হবে না অনেকটা বড় হবে আচ্ছা ওইটাই বলতিছি আচ্ছা এটা কি জাতের ভাই এটা আপনি হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বয়স কেমন বয়স আপনার 4 দাঁত হচ্ছে 4 দাঁত জি প্রথম না দ্বিতীয় প্রথমবারের মতো বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে জি আচ্ছা প্রথম বাচ্চা দিবে গাভিটা কিন্তু রুই মাছের মতো মানে লম্বা অনেক লম্বা আর অনেক বড় হবে এসব গরু বকনা গরু ভাই আপনার অনেক বড় হবে আর বার সাইডে দেখেন আচ্ছা এই বাটা একদম স্কয়ার ওখানে প্রচুর জায়গা আছে ভাই কোয়ালিটি হিসেবে বাটগুলো বেশ লম্বা বাট হয়েছে অনেক অনেক তলা জায়গা করবে আচ্ছা কতদিন সময় আছে ভাই এগুলোটা আপনি ফুল 2 সপ্তাহ টাইম নেবে 2 সপ্তাহ অর্থাৎ 14 দিন 14-15 দিন ফুল টাইম আচ্ছা মিনিমাম তো 10 দিন নেবে নাকি হ্যাঁ রে অনায়াসে আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে এসব বলতে আপনি 14-15 কেজি জিনেন দুধ পাবে মা বোনেরা দহন করতে পারবে কোনো মা বোন আর ফেলে টুল পাই দাও আমি যদি এক পাও তাহলে আমার গরু আমি ফ্রি দিতে আচ্ছা আমার প্রবাসী ভাইরা ভাবিকে কিনে দিবে আর ফেলে টুল নিয়ে ভাবি রিল্যাক্সে দহন করবে যদি এক পাও তাহলে ভাই আমার দুধ কি কত কেজি পাবে এসব বলতে 14-15 কেজি জিনেন দুধ পাই ভাই আচ্ছা দাম কত এটার এগুলোটার দাম 175 175 তাহলে আলোচনা করে বিক্রি করেন এটা আর ফিক্সড করলাম না দরদাম করার সুযোগ আছে সামান্য একটু দরদাম করে নিতে পারবে এটা চলেন আমরা পরবর্তী গাভিগুলো দর্শকদের দেখাই সবশেষ 6 নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সবচেয়ে বড় সাইজের একটা গাভি বিগ সাইজের একটা গাভি কালো রঙের তলাবাটির এখানে একটু সাদার ছাপ আছে এটা কি জাতের গাভি এটা আপনার অস্ট্রেলিয়া গরু অস্ট্রেলিয়া জি মোশি অস্ট্রেলিয়া আচ্ছা মোশি অস্ট্রেলিয়া জাতের একটা গাভি বয়স কেমন বয়স হবে মাত্র 2 দাঁত এইটার একটু দাঁতটা ধরা লাগবে ভাই জি অবশ্যই ধরেন প্রত্যেকটা গরু আমার বড় তো দাঁতের ভিতরে আচ্ছা একটু দেখি গরুটার দাঁতটা ধরেন আচ্ছা আমি আমি দেখছি ক্যামেরা একটু তুলি দেখছি 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 দুই দাঁত দেখছি দুই দাঁতে প্রথম বাচ্চা না জি কতদিন সময় আছে আর এই গরুটা আপনার 10-12 দিন সময় আছে আর গরু চাম চুচা দেন ভাই একদম সফট আর গরু খুব কতদিন সময় আছে এই গরুটা আপনার 10-12 দিন সময় লিবি এখনো 10-12 দিন সময় আছে যারা গাভি কিনতে চায় সারা বাংলাদেশে কি নিয়ে যেতে পারবে ইনশাআল্লাহ নিয়ে যাওয়া যাবে কোন দর্শক যদি আপনি ডেলিভারি না পায় সেক্ষেত্রে করে দেওয়া যাবে আচ্ছা গরু কিন্তু তলাও বেশ খানিকটা চলে আসছে তারপরে এখনো 10-12 দিন সময় আছে তো এই সময়টা তো আরো তলা আসবে আশা করা যায় নাকি অনেকটা তলা আসবে আচ্ছা এগুলো কত কেজি দুধ দিবে এই গরুগুলো ভাই গরুর বডি আন্দাজে 25+ বলা যায় না ওটা বলে লাভ নাই জিনুইন দুধ পাই ভাই এই লাইনে আসেন 25টা বডিতে পারলে কি হবে জাত তো পারতে হবে জাত মানে আপনার 17-18টা জিনুইন দুধ পাই ভাই দাম কত এটার এগুলোটা কোন দশ নিলে 225 225 জি এটা ফিক্সড করা যায় না বড় গরু আর বড় গরু আপনি কইচ্চা নাটক করে দেয়া যাবে আচ্ছা করেন তো কত টাকা দেখি এগুলোটা কোন দশ কিলো রিভারে একবারে আপনার 210,000 টাকা লাগে একবারে 210 জি একদম ফিক্সড নাকি এরপরে কি আর আলোচনার সুযোগ আছে
এরপরে আমন ওইভাবে সুযোগ নাই, একবারে যদি কন 5000 টাকা দেন। একবারে 205 205 দুই ভাঙা যায় না? না, দুই ভাঙার করুন না, দুই ভাঙা বিক্রি হবে না। না, এসব গরু যদি আপনি বাচ্চা দেওয়ার পরে কাটি কাটিও বিক্রি করে, দুই পারেই বেচা কিনা হবে। আচ্ছা, মামুন ভাইয়ের ফোন নম্বরটা দর্শকদের জানাবেন। নাম্বার 01700999481। এটা তিমহর্তে আছে? এটা তিমহর্তে আছে। দর্শক যারা ভিডিওটা দেখলো মামুন ভাই, তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ? দর্শকদের উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রামে গরুগুলো দেখাইলাম একদম রিজনেবল প্রাইসে, এই সপ্তাহ আজকের প্রতিবেদন যেগুলো গরুগুলো দেখাইলাম যে দামে, আমি মনে করি না পর সপ্তাহে এই দামে দিতে পারবো, কারণ বাজার অনেক বাড়তি, আমি কিনে আনার পরে বাজার অনেক বাড়তি। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক মানুষ যা কয়েকটা এক একটা কিনেলে ঘুরে আইছে, আমি তো দেখছি। দর্শকদের ঈদের কোনো শুভেচ্ছা মেসেজ? দর্শকদের ঈদের শুভেচ্ছা, যারা কিনবেন অবশ্যই বাসায় এসে দেশে কিনবেন। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।